অনেক দিন ধরে ভাবছিলাম নিজে হাতে একটা রান্না করব। শুধু নিজে হাতে রান্না করা নয়, সেই রান্নাটা কিন্তু তোমাদের আমি শেখাবো, মাটির হাড়িতে মাংসের রান্না। শুনেই বোধ হয় সবাই চমকে গেলে, তাই না? মাটির হাড়িতে সব ধরনের রান্না করা যায় এবং সেই রান্নার পুষ্টিগুণ সম্পূর্ণ বজায়ও থাকে। মাংসের রান্নার ক্ষেত্রে বলি, আয়ুর্বেদে কিন্তু মাংস খেতে নিষেধ করেনি, কোনো আমিষ খাবার খেতেও নিষেধ করেনি, কিন্তু আমিষ খাবার তৈরি করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো তারা সেখানে লিখেও গেছে, কিন্তু কেন জানি না বিগত 200-250 বছর ধরে আমাদের ঋষিমুনিরা আমিষ খেতে নিষেধ করেছে। আমি ছোটোবেলা থেকেই আমিষ খেয়ে অভ্যস্ত, কিন্তু আমার তার জন্য কোনো শারীরিক স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি, বরঞ্চ মাংস খেয়ে বা আমিষ খেয়ে আমি দিব্যি সুস্থ রয়েছি এবং দিন দিন এই সুস্থতা কিন্তু বাড়ছে। আমিষ এবং নিরামিষের যে একটা দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বর মাঝে রয়েছে আমাদের অজ্ঞানতা। তার মানে এটা নয় যে আমরা প্রতিদিন আমিষ খাব। মাংস খাওয়ার ক্ষেত্রে আয়ুর্বেদে বলেছে ঋতু বিশেষে মাংস খাওয়া যায়, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই রান্না করার পদ্ধতি আছে এবং মাসে বেশি থেকে বেশি মাত্র 2 দিন আমরা মাংস খেতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে আমি সবাইকে দেখাই যে কীভাবে মাটির হাড়িতে মাংস রান্না করা যায়। আমি চলে এসেছি রান্নার জায়গায়, আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, আমি এক এক করে সবাইকে দেখাচ্ছি। এই যে আমি মাংস ম্যারিনেট করে রেখেছি, যার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা এবং টমেটো, এবং নুন, হলুদ এবং তেল দিয়ে আমি 1 ঘন্টা 10 মিনিট হবে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। তারপরে যেটা দেখাচ্ছি, যেখানে আমার দ্বিতীয় বাটি মানে রাখা আছে গরম মশলা, তেজপাতা, জিরে, হ্যাঁ, এবং কাঁচা লঙ্কা। এই গরম মশলা দেওয়ার কারণ মাংসে যেটা দেওয়া হয় যে প্রথম কথা মাংস হজম করতে সাহায্য করবে, এবং দ্বিতীয় কথা মাংসের মধ্যে যেসব টক্সিন জাতীয় উপাদানগুলো থাকে যেগুলো সহজে হজম হয় না এবং যার অবশেষ খুব বেশিভাবে শরীরে থাকে, সেইগুলোকে এটা কিন্তু টক্সিফাই করতে ভীষণ দারুণভাবে সাহায্য করে এই গরম মশলাগুলো। বিশেষ করে গরম মশলার উৎপত্তি হয়েছে যে আমাদের শরীরের দেহের মধ্যে যে টক্সিনগুলো রয়েছে সেই টক্সিনগুলোকে বের করে দেওয়া। এই জন্য দেখা যায় সর্দি কাশি জ্বর বিভিন্ন পেটের ব্যায়ামের জন্যে এই গরম মশলা আমরা ব্যবহার করে থাকি। এবং এছাড়া এরপরে আমি দেখাবো যেখানে এই হলুদ আছে, এই হলুদ সরি, আমি আলুকে ভেজেছি এবং আমার পেঁপেকে আলতো করে ভেজে রেখে দিয়েছি, এবং তার সাথে আছে তেল রয়েছে, তেলটাকে আমি দিয়ে মাংসটাকে হালকা করে মাটির হাড়ির মধ্যে কষিয়ে নেব। হচ্ছে আমার মাটির হাড়ি এবং পাশে আমার কিন্তু ভাত হচ্ছে। এইভাবে আমি রান্না করছি এবং চারিদিকে খোলা। সবসময় আয়ুর্বেদ বলেছে যে রান্না খোলা জায়গায় হয় না, অর্থাৎ সূর্যের আলো এবং বাতাস যে খাবারে রান্না করার সময় পড়ে না সেই খাবার কিন্তু বিষ। আজকালকার যে আমরা বদ্ধ ঘরে এবং খাবারকে ঢেকে ঢেকে যে রান্না করি প্রেশার কুকারে, সেগুলো খাবারের পুষ্টিগুণকে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, নষ্ট করে দেয়, এবং সেই খাবারগুলোই কিন্তু আমাদের দেহে টক্সিনের উৎপন্নের কারণ। অর্থাৎ টক্সিন অর্থাৎ আমাদের দেহে যে বিষগুলো উৎপন্ন হয় সেই বিষ জন্মানোর কারণ হচ্ছে আমাদের বদ্ধ ঘরে রান্না করা, বদ্ধ পাত্রে রান্না করা, এবং ওভার কুক মানে খুব বেশি আঁচে করে এবং বেশিক্ষণ মানে বেশি আঁচে আমরা রান্না করলে কিন্তু সে খাবারের গুণমানও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি সর্বদাই রান্না করি, একদম অল্প আছে আমার ভাত, কিন্তু 1 ঘন্টা লাগে রান্না করতে। কিন্তু মানে দেখেছি যারা প্রেশার কুকারে তাড়াহুড়ো করে 15 মিনিটের মধ্যে ভাত তৈরি করে, সেই ভাতই কিন্তু রোগের কারণ। যেই ভাত আমার দেহে পুষ্টির কারণ হচ্ছে, আমাকে সুস্থ রাখতে সাহায্য করছে, সেই ভাতে কিন্তু আমার দেহে নানা রোগ আনতে কিন্তু সে কারণ হচ্ছে। এরপর আমি মাটির হাড়ি দেখাচ্ছি। মাটির হাড়িতে রান্না করলে রান্নার সমস্ত গুণ কিন্তু বিদ্যমান থাকে, বর্তমান থাকে, রান্নার পুষ্টিগুণ বজায় থাকে, সেই রান্না কিন্তু জীবিত থাকে। সব থেকে বড়ো কথা, সেই রান্না কিন্তু মরে যায় না। অল্প আছে মাটির আছে মাটির পাত্রে রান্না করার অর্থই হচ্ছে আপনাকে অল্প আছে সবসময় রান্না করতে হবে।
অল্প আঁচ বলতে যে আজ 40 ডিগ্রির উপরে যাবে না, সেই রান্না হচ্ছে সব থেকে সুস্বাস্থ্যবান, যে সুস্বাস্থ্যময় রান্না করা যদি বলি, হোলসাম কুকিং যাকে বলা হয়, পুষ্টিকর রান্না কীভাবে করতে হয় সেটা হচ্ছে এইভাবে মাটির আড়িতে মাটির পাত্রে রান্না করা। অন্য পাত্রেও রান্না করা যায়, যেমন কাঁসা পিতলের আছে, ভালো কোয়ালিটির স্টিলের পাত্র এবং লোহার পাত্রেও করা যায়, কিন্তু সব দিকে একটাই নজর দিতে হবে, একদম অল্প আছে আমাকে রান্না করতে হবে। তো এবার আমি রান্নার কথায় আসি, এবার আমি এইগুলোকে সমস্ত কিছু এবার দিয়ে দেবো, কীভাবে দিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, মাংসের জায়গা আমি চলে এসেছি, ভাত আমার হয়ে গেছে এবং আমি তড়ি ঘড়ি করে আমি এটাকে এবার শুরু করি, নাহলে দেরি হয়ে যাবে রান্না। রান্না অত্যন্ত অল্প আছে হচ্ছে, সবাই দেখে নাও যে একদম অল্প আছে। তো আমি প্রথমে তেল দিয়ে দেবো, তেল 100 গ্রাম, 100 গ্রাম সর্ষের তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে যাবে, হ্যাঁ আওয়াজ দিচ্ছে, গরম হয়েছে। তেলটা গরম হয়েছে, এক এক করে এবার আমি এই তেজপাতা আর বাকি যে গরম মশলাগুলো আছে আমি এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা নাড়তে হবে, একটু নেড়ে নিই, গরম হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিই, আলুগুলো পরে দেবো, মাংসটা হ্যাঁ যেটা বলছি মাংসের ক্ষেত্রে আমি কিন্তু সবসময় পাঁঠার মাংস খাই, হ্যাঁ রেয়াজি খাসি আমি খাই না, কারণ সেইগুলো মানে দানা খাইয়ে বা অন্য কিছু খাইয়ে তাকে তাড়াতাড়ি মোটা করার হয় এবং সেটা খুব শক্ত হয় মাংসগুলো এবং টেস্ট থাকে না। পাঁঠার মাংস নরমও থাকে, তাদেরকে ওই ঘাস খাইয়ে কিন্তু বড় করা হয় এবং তাদের মাংস খেতে খুব সুস্বাদু হয় এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায় তুলনামূলকভাবে সেই রেয়াজি খাসির তুলনায়। এই একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে মানে একটু কষাই, হ্যাঁ মাংসটা কষছে। এবার আমি এটাকে ছেড়ে দেবো, প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগবে মাংসটা ভালো করে কষে যেতে, সেদ্ধ হতে। তারপরে এই যে আলু এবং এই কাঁচা লঙ্কা রাখা আছে সেটা আমি তারপরে দেবো, তারপরেও আরও 15 থেকে 20 মিনিট সম্পূর্ণ মাংস তৈরি হতে লাগবে। তারপরে আমি তোমাদের দেখাবো রান্নাটা কি কেমন হলো, কেমন দেখতে হয়েছে, কীরকম স্বাদ হয়েছে। তাহলে আমি আসছি তাহলে রান্নাটা হওয়ার পরে। টিউব শিউ ভিডিও মে ক্যা করতে উসে সাবস্ক্রাইব করনা না ভুলে। হ্যাঁ মাংস এখন শেষের মুখে, মানে প্রায় হয়ে এসছে, আর বোধহয় 5-10 মিনিট লাগবে। তো মাংস ফুটছে এবং আমি এর মধ্যে তুলসি এবং পুদিনা কিছু পাতা আমি দিয়ে দিচ্ছি, যাতে এটা আরও পুষ্টিকর হয়ে যাবে এবং সেটা দেহের জন্য আরও ভালোভাবে কাজ করবে এবং সুগন্ধ তো ছড়াচ্ছেই, এখনই আমি শুনছি মানে গন্ধ পাচ্ছি, এত সুন্দর মানে সুগন্ধ দিচ্ছে। তুলসি এবং পুদিনা দেওয়ার ফলে খাদ্যের যেমন মাংসের যেমন পুষ্টি গুণ বাড়বে, সেরকম সুগন্ধ একটা আলাদা ধরনের সুগন্ধ সুবাস নিয়ে আসবে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি, মানে একটু লাইট দিচ্ছি যাতে দেখা যায় যে মাংসটা ফুটছে। হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই তোমরা, হ্যাঁ আমি একটু নাড়িয়ে নিচ্ছি, খুব সুন্দর দারুণ গন্ধ দিচ্ছে। হ্যাঁ ব্যাস, আর কিছুক্ষণ লাগবে, 10 মিনিট লাগবে তারপর হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ রান্না হয়ে গেছে, পাতও পড়ে গেছে। তো আমি যে রান্না করার জন্য আজকে এই আয়োজন সেটা হচ্ছে মাংস রান্না এবং মাটিতে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই যে মাটিতে মাংস রান্না কীভাবে হয়, এই যে সেটা হচ্ছে তার এই আলু উপরে, এদিকে হচ্ছে পেঁপে, এই হচ্ছে মাংস। হ্যাঁ এই মাংস হয়েছে অত্যন্ত সুন্দরভাবে গলে গেছে একদম, আর যেটা কথা খুবই সুস্বাদু ও দেখেই মনে হচ্ছে, দারুণ ঠিকঠাক, যেটা বলার কথা
এটা হচ্ছে মাংস বা আমিষ যা খাবারই আমরা খাবো না কেন, কখনোই বেশি কিন্তু আমিষ খাবো না, কারণ এই আমিষ খাবার মাছ বাদে হজমতে অত্যন্ত বেশি সময় লাগে, এবং যে খাবার হজম হতে বেশি সময় নেবে সেই খাবার কিন্তু দেহের জন্য ক্ষতিকারক হবে। সেই জন্যে আমিষ খাবার সময় মাথায় রাখতে হবে 150 গ্রামের বেশি যেন না হয়। হ্যাঁ, যারা এক্সারসাইজ করে শারীরিক পরিশ্রমের বা খেলোয়াড় যারা আছে তাদের জন্য কিন্তু হ্যাঁ 200 থেকে 250 গ্রাম ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা 100 থেকে 150 গ্রামের মধ্যে এই আমিষ খাবারটা রাখবে। এবং এই খাবারের মধ্যে কিছু কথা বলে দিচ্ছি যেটা খুব দরকারি, যখন পাত পড়ে গেছে আমার ওখানে দেখা যাচ্ছে যে স্যালাড আছে, স্যালাড অর্থাৎ কাঁচা যে সবজি ভীষণ ইম্পর্টেন্ট খাওয়া দাওয়ারের ক্ষেত্রে। এই কাঁচা সবজি খাবারের আগে খেলে বাকি খাবার যে হজম হতে ভীষণভাবে সাহায্য করে, দ্রুত গতিতে হজম করে দেবে। তো এটাকে আমরা ধরে নেব ফার্স্ট প্লেট, সেকেন্ড প্লেট আমরা এটা ধরে নেব যখনই আমরা খাবার খাবো দিনের বেলা। রাত্রেবেলা কিন্তু কাঁচা কোনো শাক সবজি খাওয়া চলবে না, রাত্রেবেলা খেলে সেটা সেদ্ধভাবেই আমরা খাবো। তো দিনের বেলা আমরা কাঁচা সবজি খাবো, যেমন পেঁয়াজ, টমেটো, শশা, এবং পাকা পেঁপে নিয়েছি, পেয়েছি খুব ভালো ওই জন্য পাকা পেঁপে নিয়েছি। এছাড়া গাজর, বিট, মূলো, অন্যান্য অনেক সবজি আছে যেগুলো আমরা খেতে পারি, সেগুলোই আমরা রাখবো। এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আমরা খাওয়ার সবসময় কিন্তু আমরা বসে খাবো, এই যে বসে এরকম ঠিক এই পশ্চারে খেলে আমরা কিন্তু সোজা অটোমেটিকলি বসে যাব। এই পশ্চারটা ঝুঁকে খেলে কী হয়, বেশিক্ষণ একটা পেটে চাপ পড়বে, খাবারটা যেতে অসুবিধা হবে। দ্বিতীয় কিন্তু দীর্ঘদিনভাবে এইভাবে ঝুঁকে অনেকের খাবার অভ্যেস আছে, পিঠের নিচে কোমরের দিকে নিচে ব্যথা হবে, মানে অনেকেরই হয়, তারা বোঝে না কেন কী করে হয়, এমনি ঝোঁকা চলবে না। এইভাবে বসে আমরা খাবার সময় একটু ঝুঁকে গেলাম, এইভাবেই আমরা খাবো। এবং খাবারের আগে আমরা প্রাচীন যে রীতিনীতি ছিল, খাবারের আগে এই যে জল আছে আমার কাছে, যদি আমি খেতে খেতে জল পান করি না, খাওয়ার আগেও জল পান করি না, খাওয়ার পরেও কিন্তু আমি জল পান করি না, 1.5-2 ঘন্টা পরে আমি কিন্তু জল পান করি। তো এটা খুব খারাপ জিনিস খেতে খেতে বা খাওয়ার পরেই জল খাওয়া, সেটা গ্যাস অম্বলের কিন্তু কারণ। যেটা আমি লিখেছি এটার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাবারের আগে একটুখানি জল নিয়ে দেখে গেছি, আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা মাটিতে বসে খেত, এই সামনে এমনি ছড়িয়ে দিত, কারণ মাটির মধ্যে অনেক জীবাণু পোকা আছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আছে যেগুলো আমরা চোখেও দেখতে পারি না, তারা কিন্তু খাবারের এই গন্ধের আকর্ষণে তারা কিন্তু চলে আসে। এই যে জলের একটা বাউন্ডারি আমরা দিই সেখানে তারা কিন্তু আসতে পারে না। এবং খাবারের আগে একটা প্রণাম মন্ত্র হয়, যার কারণ হচ্ছে এটা খাওয়ারকে একটু ঊর্জা প্রাপ্ত করা, যে কোনো মন্ত্র ঊর্জা প্রদানই করে। তো এই কটা ব্যাপার আছে খাবার নিয়ে, এবং অনেক কিছু বলা যায় কিন্তু এইটুকু সময় আমার মনে হয় আমি অনেক কিছু বলে দিয়েছি। মাংস রান্না যদি মাটির হাঁড়িতে কীভাবে করা যায় এবং খাওয়ার যে পুষ্টিগুণ সেটাও আমি সব কিছু বলে দিয়েছি। তো আশা করি জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন আমি এই ভিডিওটা তৈরি করেছি, সময় পেলে আমি আজকেই আপলোড করব। যারা যারা দেখবে তারা যদি সম্ভব হয় জামাই ষষ্ঠীতে এইভাবে মাটির হাঁড়িতে মাংস রান্না করে একবার ট্রাই করে দেখতে পারো যে আমার কথা কতটা সঠিক।